নমস্কার এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী টাইফুন ইয়াগির অবশিষ্ট অংশ রূপে বাংলাদেশে অবস্থান করেছে যার কারণে আগামী দুই দিনের মধ্যে বাংলার উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতাসহ ছয়টি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া পিস জানিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরোই সেপ্টেম্বর শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলায় সহ দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চোদ্দই সেপ্টেম্বর শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ দুশো কুড়ি মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরোই সেপ্টেম্বর রবিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতাও ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মনমেনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ